গুড মর্নিং ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এই ভিডিওতে চলে এলাম আর আর বি অ্যানুয়াল ক্যালেন্ডার অর্থাৎ রেলওয়ে অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে যেটা তোমরা দিন ধরেই চাইছিলে যে রেলওয়ে একটি ক্যালেন্ডার প্রকাশ করুক যেমনটা এসএসসি করে তো তেমনটা কিন্তু রেলওয়ে একটি ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমি গতকাল তোমাদের ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে এন টিভিসি গ্রুপটি কবে বেরোবে ঠিক তেমনই কিন্তু একটি ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস তো এই নোটিশটি কোথায় প্রকাশিত হয়েছে এটা রিয়েল নোটিশ না ফেক নোটিশ সেটি আগে দেখিয়ে দিই তারপর নোটিশটি নিয়ে আলোচনা করবো বন্ধুরা এই নোটিশটি প্রকাশিত হয়েছে আরআরবি গুয়াহাটি অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গুয়াহাটি আরআরবি গুয়াহাটি ডট জিও ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা সবাই জানো যে রেলের কিন্তু একটি আরআরবিতে সবার প্রথমে নোটিশ আপলোড হয় তারপর এক এক করে প্রত্যেকটা ওয়েবসাইটে নোটিশগুলো কিন্তু আপলোড হতে থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরবি রিক্রুটমেন্টস এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পারছো অফিসিয়াল ক্যালেন্ডারটি ডেট আমরা দেখতে পাচ্ছি দুই দুই দু এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অর্থাৎ সিইএন অর্থাৎ নোটিফিকেশান কবে প্রকাশিত হবে সে একটি ক্যালেন্ডার অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে দেওয়া হয়েছে এখানে আমরা পিরিয়ড দেখতে পাচ্ছি এখানে পিরিয়ড দেওয়া রয়েছে এবং এটি ক্যাটাগরিজ দেওয়া রয়েছে তো এটি কিন্তু শুধুমাত্র এই দু হাজার চব্বিশের নয় এটি কিন্তু তোমাদের প্রতি বছর অর্থাৎ প্রতি বছরের ক্যালেন্ডার কিন্তু এটি যে সাইকেলে বেরোবে সেই সাইকেলটি এখানে তুলে ধরা হয়েছে তো এই বছর শুধু নয় এবার কিন্তু রেল কিন্তু প্রতি বছর এসএসসির মতো তোমাদের প্রতি বছর ভ্যাকেন্সি প্রকাশ করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের এএলপি বের করবে প্রতি বছর এই বছর কিন্তু জানুয়ারিতেই করে দিয়েছে তোমরা দেখেছো তো জানুয়ারি থেকে মার্চ এএলপি এপ্রিল থেকে জুন টেকনিশিয়ান এবং এই বছর মডেল কোড অফ কোড অফ কন্ডাক্টকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আগে বের করা হচ্ছে টেকনিশিয়ানটা অর্থাৎ লোকসভা ভোটটা রয়েছে তার জন্য মডেল কোড অফ কন্ডাক্টকে অ্যাভয়েড করার জন্য আগে বের করা হয়েছে টেকনিশিয়ানটি এটি রেলমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্সে নিজেই জানিয়েছিলেন ঠিক আছে তোমাদের আমি বলেছিলাম ভিডিও করে এবং প্রতি বছর কিন্তু তোমাদের এপ্রিল থেকে জুন এই সাইকেলে কিন্তু এই পিরিয়ডে কিন্তু তোমাদের টেকনিশিয়ান বেরোবে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের সাইকেলে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের পিরিয়ডে কী কী বেরোবে তোমরা দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এন টি লেভেল ফোর ফাইভ সিক্স এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টিপিসি আন্ডার লেভেল তোমরা দেখতে পাচ্ছো টু অ্যান্ড থ্রি অর্থাৎ এন টিপিসি তোমাদের বেরোবে জুলাই থেকে সেপ্টেম্বরের যে পিরিয়ডটা তার মধ্যে তার সাথে কী বেরোবে এই পিরিয়ডের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরা যে ইর জন্য অনেকে ওয়েট করেছিলে গতকাল কিন্তু যেই একটি ফেক নোটিশও ভাইরাল হচ্ছিলো সোশ্যাল মিডিয়ায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জুনিয়র ইঞ্জিনিয়ারও কিন্তু বেরোবে তার সাথে প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ সেটিও কিন্তু তোমাদের এই পিরিয়ডের মধ্যে বেরোবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অক্টোবর থেকে ডিসেম্বর এই পিরিয়ডে তোমাদের বেরোবে লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্ট এবং তোমাদের বেরোবে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ তো এই সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে আরআরবি এটি কিন্তু ছাত্রছাত্রীদের ভীষণ হেল্প করবে প্রিপারেশন নেওয়ার জন্য এবং প্রতি বছর কিন্তু এই রিক্রুটমেন্ট হবে রেলমন্ত্রী এটাই জানিয়েছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ক্যালেন্ডারও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য